বায়োডাটা সিভি করতে গাদা গাদা টাকা খরচ হচ্ছে? এবার থেকে নিজের মোবাইলেই নিজের বায়োডাটা নিজের পছন্দ মতো বানাও। কিভাবে বানাবে চলো এবার দেখে নি। বায়োডাটা বা সিভি বানানোর জন্য প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন হতেই সার্চ বাটনে জাস্ট লিখে দেবে ইন্টেলিজেন্ট সিভি, সার্চ করে নেবে। প্রথমেই যে অ্যাপটা দেখতে পাচ্ছ সেই অ্যাপেতেই বানানো যাবে রিজিউম। এরকম অনেক অ্যাপই রয়েছে, যদিও আমার এই অ্যাপটা বেস্ট লাগে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা দেখছো আমার যেহেতু ইনস্টল করা তাই এখানে ওপেন অলরেডি দেখাচ্ছে। চলো এবার দেখে নিই যে অ্যাপের সাহায্যে আমরা কীভাবে বানাবো। দেখতে পাচ্ছ অ্যাপটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, চলো ওপেন করা যাক। কিছুটা লোডিং নেবে, তারপরে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাবে নিচে দুটো বাটন রয়েছে, একটা ক্রিয়েট একটা হচ্ছে ডাউনলোড। আমরা প্রথমে ক্রিয়েট বাটন ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি দুটো ক্রিয়েট করেছিলাম, তো আমি তোমাদের একদম নতুন করে ক্রিয়েট করে দেখাবো। তো তার জন্য নিচে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট নিউ প্রোফাইল সিভিটা দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার দেখতে পাচ্ছ যে অনেকই এখানে অপশান রয়েছে, তুমি তোমার পছন্দ মতো অপশান এখানে অ্যাডও করতে পারো। পার্সোনাল ডিটেলস এখানে তুমি দিতে পারো, দিয়ে যদি এখানে পার্সোনাল ডিটেলসে সব কিছু দেওয়া নেই, যদি তুমি অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড ব্যাটনে ক্লিক করে এবার তুমি যে পার্সোনাল ডিটেলসটা অ্যাড করতে চাচ্ছ, যেমন আমি ডিওবি অ্যাড করলাম এরকমভাবে। আরও ধরো তুমি এখানে ন্যাশনালিটি দেবে, ন্যাশনালিটি চলে এলো, এরকমভাবে তুমি করে সেভ করতে পারো। আর যদি নিজের ইচ্ছা মতো কিছু করতে হয় তাহলে এই ব্যাটনে গিয়ে ক্রিয়েট করবে এবং জাস্ট ওখানে টাইটেলে কিছু লিখবে। আমি যা হোক একটা লিখলাম, লেখার পরে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবে, করলে দেখবে এখানে চলে এসেছে। এভাবেই তোমরা এডুকেশন এক্সপিরিয়েন্স স্কিল অবজেক্টিভ রেফারেন্স সব কিছু অ্যাড করতে পারো এবং শেষে তোমাদের ভিউ সিভিতে গিয়ে তুমি সিভিটা দেখতে। এখানে তোমরা মডার্ন টেমপ্লেটসও যেরকম পেয়ে যাবে সেরকম পেয়ে যাবে প্রফেশনাল টেমপ্লেটসও অনেক ভ্যারাইটি। ইচ্ছা মতো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, নিজের ডিজাইন মতো সিভি রিজিউম বায়োডাটা যাই বলো তুমি বানাতে পারো। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা আমার চ্যানেলে পাওয়া ভিডিওর নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।